সবাইকে আমন্ত্রণ জানাচ্ছে বিডিলাইভ 24 নিউজে। কমলা ছিটে মনোনয়ন জমা দিলেন হাজি সেলিম। গত মঙ্গলবার 21 নভেম্বর 2023 দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনয়ন ফর্ম জমা দিতে গাড়ি ঘোড়ার বহর কমলা ছিটিয়ে ছেড়ে মনোনয়ন জমা দিলেন হাজি সেলিম। আওয়ামী লীগ কার্যালয়ের সামনে উপচে পড়া ভিড়, রাস্তায় যানজট, প্রায় 10,000 কর্মী সমর্থক নিয়ে ছেলের মনোনয়ন ফর্ম জমা দিতে আসেন ঢাকা 7 আসনের এমপি হাজি সেলিম। আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য দলীয় মনোনয়ন ফর্ম বিক্রি ও জমা শেষ দিনও আওয়ামী লীগ কার্যালয়ের সামনে ব্যাপক ভিড় দেখা গেছে। সকাল 10টা থেকে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে মনোনয়ন প্রত্যাশী ও তাদের অনুসারীরা ভিড় করতে শুরু করেন। বিকেল 5টা পর্যন্ত মনোনয়নপত্র বিক্রি ও জমা দেওয়া হবে। এদিকে বিপুল সংখ্যক নেতা কর্মী ও সরেজমিনের প্রার্থী ও তাদের অনুসারীরা বড় বড় মিছিল নিয়ে আসে। অনেকে রঙিন ক্যাপ বা টি শার্ট পরে এসেছেন, অনেকে আবার লাউড স্পিকারে জিতবে এবার নৌকা গান বাজিয়ে অফিসে এসেছেন। 30টির বেশি ঘোড়ার গাড়ি, পিক আপ, মোটর সাইকেল, প্রাইভেট কার সহ বিশাল গাড়ির বহর নিয়ে আসছেন তারা। এই সময় তার ছাদখোলা প্রাটো গাড়ির পাশেই ছিলেন ছেলে সুলাইমান সেলিম। তারা দুজনে হাত নেড়ে আশেপাশে থাকা নেতাকর্মীদের শুভেচ্ছা জানান। তারা পথচারী ও সঙ্গে থাকা নেতাকর্মীদের লক্ষ্য করে ছোট কমলা ছুড়ে দেন। পরে গাড়ি থেকে নেমে নেতাকর্মীদের ভিড় ঠেলে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে প্রবেশ করেন তিনি। বিপুল সংখ্যক কর্মী সমর্থকদের কারণে সেই সময় সচিবালয় গুলিস্তান থেকে জিপিও সড়ক পর্যন্ত জনসমুদ্রে ছিল। গত শনিবার থেকে দলীয় মনোনয়ন ফর্ম বিক্রি শুরু হবে আওয়ামী লীগ। এ নিয়ে মোট 3,019টি মনোনয়ন ফর্ম বিক্রি হয়েছে। ফর্ম বিক্রি থেকে ইতিমধ্যে 15,09,50,000 টাকা আয় করেছে আওয়ামী লীগ। আমরা প্রত্যেকবারই কারণে শেখ হাসিনা এই ঢাকা 7 আসনে আস্থা আজ সেলিমের